এবার তোদের নিয়ে যাব সমুদ্রের তীরে, ঠিক যেখানে শীতল বাতাস বইছে ধীরে ধীরে। তার অদূরে ছোট্ট কুটির, সোনার রঙে ছাওয়া, তার ভিতরে মুনিবরের যায় দর্শন পাওয়া। এখন তিনি ধ্যান করছেন চক্ষু দুটি বুঝে, এই সময়ে সত্যটিকে পান যে তিনি খুঁজে। মুনিবরের এক পুত্র আলোক কুমার নাম, অজানা সে সবার কাছে নগর থেকে গ্রাম। দেশের বাইরে গুরুগৃহে দিন কাটছে তার, এবার দেশে ফিরে এসো ইচ্ছে বাবা মার। আজ সেই দিন যেদিন আলোক ফিরবে নিজের দেশে, অশ্বারোহী এগিয়ে আসে, বলতে পারো কে সে? ওই তো আলোক, বয়স 21, নামলো ঘোড়া থেকে। আনন্দিত পিতামাতা সামনে তাকে দেখে, আলোক কুমার স্পর্শ করে পিতামাতার চরণ, গেল তাদের সঙ্গে গৃহে করেই অনুসরণ। আলোক কুমার খুব সুপুরুষ, ঝাঁকড়া মাথার চুল, টিকালো নাক, রংটি গায়ের যেন টগর ফুল, দীর্ঘ দেহে, তার সঙ্গে চোখ দুটি উজ্জ্বল, হার মেনে যায় শরৎকালের দীঘির শতদল। 15 বছর গুরুগৃহে দিন কেটেছে তার, এসে দেখে নিজের দেশে শুধুই অন্ধকার। অবাক হয়ে আলোক কুমার বলল বাবা মাকে, এমন দেশের প্রজারা সব কেমন করে থাকে, কেন এমন আধার জীবন, মুখ ফেরালো আলো, একে কি আর বাঁচা বলে, এটা তো নয় ভালো। কেমন করে এমন হলো বলুন আমায় পিতা, কেন এমন কালোর চাদর, আপনি জানেন কি তা? পুত্র আলোক প্রশ্ন করে, শোনেন মুনিবর, এবং তিনি জবাব দিতে হলেন যে তৎপর। একটা সময় দেশটা ছিল আলোতে উজ্জ্বল, ডাকতো পাখি, গাছের শোভা বাড়াতো ফুল ফল, দুষ্টু বানর লাফাতো খুব, চড়ত মাঠে গরু, ঘাস খেত আর লেজ নাড়াতো, চারপা সরু সরু, গভীর বনে বাঘ সিংহ ভালুক হরিণ হাতি নিজের মতো থাকত এবং করত মাতামাতি। নগর গ্রামে সকল প্রজা ছিল দারুণ সুখে, ধনী গরিব মিষ্টি হাসি থাকত সবার মুখে। দেশের রাজা ধ্রুবজ্যোতি দারুণ প্রজা পালক, মান্নি তাঁকে করত সবাই বৃদ্ধ থেকে বালক। অন্য দেশের রাজা প্রজাও ছিল যে তাঁর ভক্ত, নীতি ছিল অহিংসা তাঁর, নেননি কারো রক্ত। কিন্তু 12 বছর আগে এলো দারুণ ঝড়, চিরতরে নিফল আলো, ভাঙল যে অন্তর, সর্পাঘাতে মহারানীর নিভল জীবন দীপ, কপালে তাঁর ছিল আঁকা রক্ত রঙাটি, ভেঙে পড়লেন মহারাজা, ছোট্ট মেয়ে তাঁর, সেদিন থেকেই আমার দেশে নামল অন্ধকার। প্রশ্ন করে আলোক কুমার পিতার কথা শুনে, 12 বছর কম কথা নয়, ঠিক দেখেছেন গুনে, কোনোভাবেই এই দেশে কি ফিরবে না আর আলো, দূর হবে না কোনো দিনই অন্ধকারের কালো। দেশের যত জ্ঞানী গুণী কি করলেন তারা, যদিও তা সম্ভব নয় বিজ্ঞানীদের ছাড়া, উপায় কোনো বের হয়নি, হয়নি কিছু কাজ, কবে আলো ফিরবে দেশে উত্তর দিন আজ। পুত্র আলোক প্রশ্ন করে, মুনি বলেন হেসে, আর দেরি নেই, কদিন পরেই ফিরবে আলো দেশে, ধ্যানে আমি সব জেনেছি, দেশের চরণ চুমি, দূর করে এই কালোর চাদর আনবে আলো তুমি। আলোক কুমার সার্থক যে হবে তোমার নাম, মগ্ন হয়ে ধ্যানে আমি সব কথা জানলাম। সমুদ্রের খুব গভীরে কাল সর্প থাকে, রাগে ছোবল মেরেছিল দেশের রানী মাকে, বহুরূপী কাল সর্প মানুষ সেজে এসে
দেশের মহারানীর কাছে দাঁড়াই মৃদু হেসে। কালসর্প চেয়েছিল মহারানীর মন, হন্নিরাজি মহারানী তাই করে দংশন। কালসর্প কালসর্প অপরাধের রাজা, রানীমাকে মারল তবু হয়নি আজ সাজা। কালসর্প হিংস্র ভীষণ, লম্বা আশি হাত, ছোবল দেবে যাকে সে তো হবেই কুপকাত। রূপ বদলে দক্ষ সেজে এই পাখি এই নর, কখন সে হয় রাক্ষস দারুণ ভয়ঙ্কর। যায় না বোঝা কালসর্পের সঠিক মতি গতি, লোভের বসে সর্প দেশের করেই দিল ক্ষতি। বাতাসে আজ উড়ে বেড়ায় তার ছড়ানো বিষ, সমুদ্রতে কান পাতলেই যায় শোনা হিস হিস। তার ছড়ানো বিষের জন্য জমেই গেছে মে, রবির আলো আসি না তাই বেড়েছে উদ্বেগ। তার দাপতে বারো বছর পুটবে আসে ঝড়, সেদিন থেকেই মাথার উপর ঘুটঘুটে অম্বর। সেই জন্যেই এই দেশটা ডুবেই গেছে কালোয়, হত্যা তুমি করলে তাকে ফিরবে এদেশ আলোয়। কাল সর্প হত্যা হলেই মুক্তি পাবেন রানী, সেই শুভক্ষণ এসে গেছে এইটা আমি জানি। অবাক হলো আলোক কুমার, বলল নিচু স্বরে, তাই আমাকে পাঠিয়েছিলেন গুরুদেবের ঘরে, জ্ঞানে এবং যুদ্ধে যাতে হতেই পারি সেরা, যাতে আমি ভাঙতে পারি কাল সর্পের ডেরা। ধ্যানের দ্বারা আগে থেকেই সব জানা আপনার, পিতা আমি দূর করব দেশের অন্ধকার। বিজয়ী হও, জানি তোমার সেই ক্ষমতা আছে, খবর আমি দিয়ে আসি মহারাজের কাছে। মহারাজা হবেন খুশি, ফিরবে দেশে আলো। আলোক কুমার দূর করে দাও এদেশ থেকে কালো, ধ্বংস হবে কাল সর্প এটাই মনের সাদ। যুদ্ধে যাবার পূর্বে নেবে গুরুর আশীর্বাদ।